হোটেল জামানোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে এই উপলক্ষে মের 9 তারিখ বিশুদ্ধবার সকাল 11টা বাজে বন্দর নগরী চট্টগ্রামের কাজের দেউরি অ্যাপোলো শপিং সেন্টারের দ্বিতীয় তলাত ঐতিহ্যর ধারা অব্যাহত রাখিয়ারে নিরাপদ স্বাস্থ্যসম্মত রুচিশীল সুস্বাদু হানালয়ারে যাত্রা শুরু হয়েছে হোটেল জামান। এডো উদ্বোধক আছিল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল অ্যাপোলো শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল ইসলাম। পরিচালক এম জামশেদ গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সেকান্দার জামান, সহকারী পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত জিয়াউল কবির, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ মিয়া, পুলিশ পরিদর্শক অবসরপ্রাপ্ত আবুল বশর, বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সাইফউদ্দিন, হোটেল পরিচালক মোহাম্মদ আশেক, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ নাসিরউদ্দিন এমরাজ। অন্যান্য অক্কলের মধ্যে উপস্থিত আছিল কাজী করিম, কাজী রাশেদ, মোহাম্মদ হাসান, নুরুল ইসলাম, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ নাজিমউদ্দিন। খানা অবশ্যই ভালো লাগি, এটা মানসম্মত খানার ব্যবস্থা করা হয়ে এবার চিটাঙ্গর একদম প্রাণকেন্দ্রের মধ্যে একখান ভালো একখান হোটেল লই ইয়ান লই আমরা খুশি। দাম রিজনেবল প্রাইসের মধ্যে আছে, মাশাআল্লাহ বেশ খারাপ না, ভালোই। বক্তাকলে হই সময়ের চাহিদা বিবেচনাত হম হরসে বালা হানা পরিবেশন করন এখন সময়ের দাবি। বিয়াক শ্রেণী পেশার মানুষ যাতে পরিবার পরিজন লইয়ারে রুচিশীল হানা হাইতফারে এই আয়োজন গজ্জি হোটেল জামান। আর চট্টগ্রাম মুদি ইন্ডিয়ান তাই চাইনিজ যেভাবে গরিবটি আর বাংলা সাতগাঁয়া খাবার নাই বললে চলে। তারা মূল উদ্দেশ্য যে সাত গায়ে হবার তুলি ধরন আর 9 মে তারা যাত্রা শুরু করি সম্পূর্ণ নতুন রূপে নতুন আঙ্গিকে। এবার যাই আর আজ উদ্বোধন করি ওনারা আইবেন বিয়াক্ষণ হোটেল জামানো, যেহেতু হোটেল জামান দীর্ঘকাল সুপরিচিত হোটেল জামান হন দিনও উল্টোপাল্টা কিছু করতে তো মানুষেরও বিশ্বাস মানুষের আস্থা হোটেল জামানোর এতলা হোটেল জামান ওনারা আইবেন চাইবেন ডেকোরেশন নতুন আঙ্গি নাই ওনারা লাই দিনীরা আসি ওনারা আইবেন সব যেমন আনার কাজের দেরি শাখা হোটেল জামানার পক্ষ তো আনার ধন্যবাদ। চিটাঙ্গর যাবতীয় খানা থাকবো, বিশেষ করে মেজবান আইটেম বর্তা বিরিয়ানি এই যাবতীয় আইটেমে থাকিব। ব্যাগনের আমন্ত্রণ রইল ওনারা আরও চিটেঙ্গে ভুয়া ওনারাও চিটেঙ্গে লাইবেন ব্যাগুন খাই যাবেন ইনশাল্লাহ। আর মানের ক্ষেত্রে আর 100% স্যাটিসফাই করিবার চেষ্টা করছি কাস্টমার সকলের। সি প্লাস টিভি চট্টগ্রাম।